নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। আজ দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বোতলবাড়ি এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের উপরে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শিবশঙ্কর মাহাতো, তার বাড়ি বিহারের পূর্ণিয়া থানার মোকমা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ওই এলাকায় জাতীয় সড়কের উপরে চাকা পাংচার হয়ে যাওয়ার কারণে দাঁড়িয়েছিল একটি লরি। সে সময় রায়গঞ্জ থেকে দ্রুত গতিতে আসা একটি মোটর বাইক সজোরে ধাক্কা খায় লরির পেছনে। এই ঘটনায় বাইক আরোহীর মাথায় গুরুতর আঘাত লাগে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় করণদিঘি থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয় জাতীয় সড়কে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে চলেছে। সেখানে দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকার কিংবা সিভিক ভলেন্টিয়ার মোতায়েনের জন্য বারবার পুলিশের কাছে দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকার মানুষের। করণদিঘি থানার অন্তর্গত এনএইচ 34-এর বোতলবাড়ির কাছেই একটা লরি দাঁড়িয়েছিল। সেখান থেকে রায়গঞ্জ থেকে আসা একটা বাইক সজোরে গাড়িটিকে ধাক্কা মারে এই লরিটির চাকা পাংচার হয়ে গেছিল, ওই জন্য দাঁড়িয়েছিল। সজোরে ধাক্কা মারার ফলে স্পট ডেড হয়ে যায়। আগেও মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা সিভিককে করণদিঘির পুলিশকে আমরা অভিযোগ জানালাম যে এখানে আমাদের বেরিয়েলের দরকার, এখানে দুর্দান্ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, একের পর একের হয়েই যাচ্ছে, আপনারা বেরিয়েল দেন, সিভিক দেন। হ্যাঁ, যেহেতু এখন অব্দি দিচ্ছে না, দুর্ঘটনাগুলো হচ্ছে আর তাই কিন্তু থানাওয়ালা। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, করণদিঘি।